আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেল হাউস ওয়াইফ লাইভ বিডিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে এই আলমারির কাপড়গুলো গুছাবো। দেখুন আমার আলমারির কি অবস্থা। আলমারির অবস্থা দেখলে মাথায় হাত এবং মাথাও ঘুরায়। আলমারির এমন করুণ অবস্থা যে বিভিন্ন জায়গায় যাচ্ছি দাওয়াত খাইতে, বিভিন্ন জায়গায় যাওয়ার পরে আসার পরে এই যে কাপড়গুলো আর গোছানো হয় না, শুধু পরা হয় আর রাখা হয়। তাই আজকে ভাবলাম যে আলমারির কাপড়গুলো একটু গুছিয়ে নিই। আমি এখন আলমারির কাপড়গুলোকে বের করব, বের করে আলমারিটাকে সুন্দর করে গুছিয়ে নিব। এত গরমের মধ্যে এই কাপড়গুলো বের করতে আমার খুব অস্থির লাগতেছে, কিন্তু কি আর করার, এগুলো বের করে সুন্দর করে গুছাইতেই হবে। এই গরমের মধ্যে কাপড় নাড়াচাড়া করতে কার ভালো লাগে বলেন, এই অসহ্য গরমে। আমি এখন এই সবগুলো কাপড় বের করে আমি এগুলো সব গুছিয়ে নেব। বের করে করে পাশে আমার সোফার উপরে রাখতেছি কাপড়গুলো। ব্যাগের মধ্যে শাড়ি আছে, বিভিন্ন ড্রেস আছে, সব এলোমেলো অবস্থা, দেখতে থাকেন আপনারা। এই পাশটাতে হচ্ছে গিয়ে আমার হাজবেন্ডের কাপড় চোপড় রাখা হয়, আর ওই পাশটাতে আমার কাপড় চোপড়। ওনারও কাপড়ের হাল বেহাল আর বেহাল হয়ে আছে। সব আমি এখন বের করব, বের করে সবগুলো কাপড় গুছিয়ে নিব। যেহেতু আমার এক হাতে মোবাইল ফোনটা ধরা, সেহেতু কাপড়গুলো বের করতে আমার একটু কষ্টই হচ্ছিল। আমি সবগুলো কাপড় বের করে ফেলেছি। এই দেখুন কি অবস্থা, কিছু খাটের উপর রাখা হয়েছে, কিছু সোফার উপর রাখা হয়েছে। যেহেতু সকাল টাইম, তো আমার বিছানা গুছানো হয়নি। প্লিজ আপনারা কেউ কোনো কিছু মনে করবেন না। আলমারির ভিতরটা এখন আমি একটু মুছে নিব। আলমারি লক থাকলেও আলমারির ভিতরে প্রচণ্ড পরিমাণে ধুলা জমা হয়। এই আমি এখন একটা আলমারির ভিতরটাও একটু মুছে একটা ন্যাকড়া ভিজিয়ে নিছি। ন্যাকড়া দিয়ে মুছে আলমারিটা পরিষ্কার করে তারপর এক এক করে কাপড়গুলো ভাঁজ করব। কাপড়গুলো ভাঁজ করে সুন্দরভাবে আমি গুছিয়ে রাখব। আসলে কাজ করলেই কাজ করা হয়, আর আলসেমি করলে কাজটা তেমনভাবে এগোয় না। আজকে কয়েকদিন ধরে ভাবতেছি যে আলমারিটা গুছাবো গুছাবো, বাট অলসতার কারণে আর করে হয় উঠতে পারে না। তো আজকে ভাবলাম যে না, সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তাটা সেরে আলমারিটা গুছাবো। অবশ্য আমি এই অবশ্য আমি চুলায় ডাল ভাত বসাই দিয়ে আসছি, ওগুলো হতে হতে আমার আলমারিটা মোছা হয়ে যাবে। তো মোছা শেষ করে আমি আগে যেগুলো প্যাকেট করা ছিল সেগুলোকে আগে রেখে নিচ্ছি। সাইডে শাড়ি, থ্রি পিস, গ্রাউন এগুলো ছিল, কাপড় ভাঁজ করে নিচ্ছি। নিয়ে আমি এগুলো সব আস্তে আস্তে রাখার চেষ্টা করতেছি। যেগুলো ইস্ত্রি করা ছিল সেগুলো আমি আগে তুলে ফেলছি। এই তো আলমারি গুছানোর পরে ফাইনাল লুক। দেখুন আমি বেশ ভালো করে গুছাতে পারি না, যতটুকুই পারছি আপনাদের সাথে তা শেয়ার করলাম। এখন আলমারি তো বেশ জায়গাও হয়েছে। দেখুন এই কবরটা ম্যাক্সিমাম খালি, এটাও খালি খালি আছে, আরও কিছু কাপড় রাখা যাবে। আমি কিছু ন্যাপতিলিন দিয়ে দিব, ন্যাপতিলিনগুলো দিয়ে দিলাম। এই পাশেও কিছু ন্যাপতিলিন দিব, দিয়ে এই তো দেখুন আমার আলমারিটা এখন কত সুন্দর লাগছে, আমার নিজের কাছেও ভালো লাগছে দেখতে। এই শেষ আলমারি গুছানো।
আল্লাহ হাফেজ।